আমাদের দেশে জানেন তো সে জবের থেকে ওই সতেরোশো শতান্নতে কি একটা যুদ্ধ হয়েছিল লোকে বলে পলাশি টলাশি তারপরে আমাদের যে একটা বিদেশ বিদেশি কালচার তার শিক্ষা দীক্ষা সম্বন্ধে কিছুটা আমরা ভীষণ তাদের সম্ভ্রম করে চলতাম আমরাও সেই গড্ডালিকাতে বিভিন্ন সময় পা দিয়েছি অনেক দিন অনেক অনেক দশক অনেক শতক চলে গেছে এবং এই বছরটাতে একটা দারুণ জিনিস ঘটলো সেটা হলো মা দুর্গা একটা বিদেশি ডিগ্রি পেলেন রাইট তো চন্দ্রিন এই মা দুর্গার এই বিদেশি ডিগ্রি পাওয়াটাকে আমি জানি না মা দুর্গা কোন পরীক্ষাটায় বসছিলেন কিছু হবে কিছু হয়তো একটা দিয়েছিল পরীক্ষার তো শেষ নেই কিন্তু মা দুর্গাও তার ছেলেপুলেদের নিয়ে জানি না মা দুর্গা একা অ্যসার করেছিল কি না বা ছেলেপুলে মহিষাসুরের সাহায্য পেয়েছিল কি পাইনি কিন্তু আমরা দেখলাম আমরা ভীষণ আনন্দ পেলাম মা দুর্গার এই বিদেশি ডিগ্রিটা পাওয়ার পরে তোমার কিরম মনে হলো বিদেশি আমার তো খুব ভালো লাগলো আমার সত্যি বলতে কি এই যে আমরা আলোচনা করছি আমাদের রাজ্য নিয়ে আমার এই রাজ্যটাকে খুব ভাল লাগে মানে এত প্রত্যেক দিন একটা কিছু ঘটছে এবং তাই নিয়ে এত হইচই হচ্ছে এবার এবার দেখুন আমরা কিন্তু চিরকাল আমাদের যে কোনো বাঙালি শিল্পীদের ক্ষেত্রে বড় বড় শিল্পীদের ক্ষেত্রে মানে যাদের আমরা এখন মূর্তি বানিয়ে পুজো করি দেখবেন ট্র্যাজেক্টারিটা মোটামুটি এক তারা যখন কাজটা শুরু করেন সে কাজটা নতুন এবং সঙ্গে সঙ্গে প্রচুর তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয় যে এটা কিছু হচ্ছে না এটার কোনো মানে নেই এটা জঘন্য জিনিস এটা আবার কি তারপর যদি তারা কোনোভাবে একটা বিদেশের থেকে একটা স্বীকৃতি পান বা একটা বড়ো পুরস্কার পান সঙ্গে সঙ্গে পুরো জিনিস জিনিসটা উল্টে গিয়ে এর কোনো তখন এতদিন ছিল প্রায় সবই বিচ্ছিরি এখন সব ভালো তার নামে একটা খারাপ কথা বলে তোকে আমি মেরে ফেলে দেবো এটা কিন্তু হয়ে এসেছে এ রবীন্দ্রনাথের ক্ষেত্রেও হয়েছে সত্যইদের ক্ষেত্রেও হয়েছে ফলে এখানেও তাই হবে সত্যজিতের ক্ষেত্রে অতটা বলা যায় না কারণ পথের পাঁচালি এখানেও খুবই স্বীকৃত হয়েছিল কিন্তু মানে যত বিদেশে একটা লোক পুরস্কার পায় আমরা সেই শিল্পীকে তত উঁচুতে তুলি তাহলে মা দুর্গার ক্ষেত্রে মা দুর্গাকে আমরা খুবই ভালোবাসি খুবই ভক্তি করি অনেক প্রণাম করি চিরকালই করে এসেছি কিন্তু যখন তিনি বিদেশ থেকে একটা স্বীকৃতি পেয়েছেন তখন আমাদের বাড়তি আনন্দ এটা আমাদের জাতির চরিত্রেই কিন্তু আছে আশ্চর্য কিছু না যে সাহেবরা যদি ভালো বলে তাহলেই যে তুমি সত্যিকারের ভালো এবং সবাইকে ছাড়িয়ে ভালো এইটা আমরা সবাই ভেতর থেকে বিশ্বাস করি দেখো আমরা আমি জানি না তুমি কি মনে করো এটা নিয়ে যেটা আমরা হয়তো মনে মনে ভাবি বা অনেক সময় বলি যে দুর্গাপূজাটা একটা ইট ইজ আ ইট ইজ আ মানে অলমোস্ট রিলিজিয়ান নিউট্রাল একটা কালচারাল হ্যাপেনিং কলকাতা শহরে কি আমরা সেটা দেখি তোমার মনে হয় যেটা কি ইজ ইট রিলিজিয়ান নিউট্রাল না এর মধ্যে একটা আমরা কি আমরা কি রিলিজিয়ানের উপরে উঠতে পেরেছি দুর্গা চেষ্টা যে হয়েছে তো কোনো সন্দেহ নেই মানে আমার কিন্তু মনে হয় যে আগে দুর্গা ছিল একটা পুজো এখন এটা পুরোপুরি একটা উৎসব একটা শিল্পের উৎসব বলা যেতে পারে এবং সেটা আমার খুব ভাল লাগে এবার অনেকে বলে না যে আন্তরিকতা চলে গেছে থিম চলে এসেছে আমার কিন্তু মনে হয় এই যে একটা বিরাট ইনস্টলেশন এটা প্যান্ডেল করছে আলো করছে মূর্তিটা সম্পূর্ণ নতুন রকমের বানাচ্ছে এবং সেটাই মোটামুটিভাবে আলোচনার ও মনোযোগের কেন্দ্রবিন্দু যে ওরা কীরকম রকম আলো করলো আজকে আলোয় কি দেখালো আলোয় টাকার পাহাড় দেখালো কিনা না ওরা কীরকম করে মণ্ডপ তো তৈরি করলো ওখানে অসুরের মুখটা কার মতন হয়েছে সে সমাজে সত্যিকারের অসুর কিনা না এই নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা কিন্তু অতটা ভক্তি বা অমুক ধর্মটার একটা জয়কে তো নুড়ছে তাহলে তমুক ধর্মটা কিছুটা পিছিয়ে গেলে এই নিয়ে হয় না এই যে পুরো সেই চেঞ্জটা এসেছে আমার মনে হয় আমার আমার পুরোপুরি মনে হয় এখন দুর্গা পুজো এই যে একটা প্রতিযোগিতা অনেকে তা নিয়ে আপত্তি আছে যে এটা কি পুজো কি একটা প্রতিযোগিতা পুজো তো মাকে উপাসনা করা কিন্তু এই যে এটা একটা শিল্পের প্রতিযোগিতা এবং বেশ স্বাস্থ্যকর প্রতিযোগিতা যে আমি আমার মতন করে বড় করে একটা জিনিস করছি সম্পূর্ণ অভিনব একটা আইডিয়া এবারেও আমার আছে দেখো তুমি আর ও বলছে তাই আমি আমি দেখাবো কি করব এমন একটা থিম করবো যেটা তুমি ভাবতেই পারিস না কেউ হয়তো মা দুর্গাকে পরিযায়ী শ্রমিক হিসেবে কল্পনা করছে যা হয়েছে এবার কেউ হয়তো না আমি মঙ্গল গ্রহ করছি কেউ হয়তো দুর্গা এই একটা একটা আশ্চর্য শিল্পের বিস্ফোরণ এবং করছে লোকে দেখে অবাক হয়ে যায় ভেবে যে এই জিনিসটা চার পাঁচ দিন পর পুরোপুরি চলে যাবে এটা জেনেও এতগুলো লোকের এতখানি এখানে ধারণা ভাবনা চিন্তার একটা বিনিয়োগ এটা আমার অপূর্ব লাগে দেখো বিশেষ করে আমাদের পূজা মণ্ডপ এই জিনিসগুলোর মধ্যে এই যে আমরা দেখি তো বছরের অন্য কোনো সময় অন্য কোনো চারদিকে তো সেটা প্রায় দেখতে পাওয়া যায় না বা তার অবকাশও নেই তার হয়তো প্ল্যাটফর্মও নেই তার হয়তো ফোরামও নেই কিন্তু এই যে একটা ইরাপশন ক্রিয়েটিভিটি যেটা চার দিন বলি সাত দিন বলি দু সপ্তাহ বলির মধ্যে আছে তো তোমরা যারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটির মধ্যে আছো তোমরা কি প্রয়োজন আমরা কি প্রয়োজন মোধ বোধ করি না যেটাকে আর্কাইভ করতে হবে না আর এলো চলে গেল মানে এই যে একটা একটা এটা একটা হিউজ রিপোজিটরি অফ ক্রিয়েটিভিটি এটা সপ্তাহ দু মধ্যে একটা ফ্লিটিং ক্রিয়েটিভিটি আসছে যাচ্ছে আর উই বিং ফেয়ার এই যে যারা আর অনেক অনেকে তো আপনি যেটা বলছেন তার বড় চেষ্টা করছে হ্যাঁ এরকম হচ্ছে আমি যত জানি এরকম হয় টয় কিন্তু যদি যা নাও হয় তার আবার আমার মনে একটা আলাদা আবেদন আছে মানে এটা চ্যালেঞ্জ হ্যাঁ মানে এইটুকুন স্থায়ী হবে আর তার মধ্যে তোমায় এমন একটা কাণ্ড করতে হবে যে লোকের মনে কিছুটা দাগ থেকে যাবে এটারও কিন্তু একটা বিরাট এটার মধ্যে কিন্তু জানি না মনে হয় একটা দুঃসাহসিকতা হয় হ্যাঁ অবশ্যই আছে তাই না অবশ্যই কেউ একটা ছবি আঁকলো এইটা তো জানলো যে ছবিটা টিকে থাকবে কিছু ছবিটা কিন্তু আবার এরকম এক্সিবিশন হয়েছে যেখানে শেষ দিনে ওই ছবিগুলোর ওপর দিয়ে সাদা রং বুলিয়ে দেওয়া হবে অর্থাৎ এই পাঁচ দিনেরই প্রদর্শনী এও হয়েছে মানে পৃথিবীতে তো অনেক রকম শিল্প আন্দোলন হয়েছে এসবও হয়েছে ফলে এটা প্রায় সেই রকমের প্রায় সেই রকম যে আমি একটা জিনিস করলাম আবাহন করলাম এবং বিসর্জন দিলাম অর্থাৎ মা এলেন চলে গেলেন তার সঙ্গে আমার এই বছরের যে আপনি যেটা বলছেন বিস্ফোরণ আমার আমার সৃষ্টিশীলতার সেটা চলে গেল কিন্তু পরের বছর আমি সম্পূর্ণ আলাদা একটা ধারণা নিয়ে আসবো এবং তোমার যদি মনে থেকে যায় দশ বছর সেটাই আমার প্রাপ্তি এটাও কম কিছু নয় মানে এভাবেও জিনিসটাকে দেখা যেতে পারে আর কি আমরা যখন ছোট ছিলাম তোমাদের ছোট থাকারও বেশ কিছু আগে। তো তখন দেখো কেন্দ্র করে তো একটা বাঙালি সংস্কৃতি জীবনের একটা ক্রিয়েটিভিটি ছিল বিরাট একটা ক্রিয়েটিভিটি ছিল লেখালেখির মধ্যে পুজোর সংখ্যার মধ্যে কিশোর সাহিত্যের মধ্যে আর যে জিনিসগুলো আমাদের অন্তত কানে ভেসে থাকবে সবসময় গানের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে সেই ক্রিয়েটিভিটির জায়গাটা এই একবিংশ শতাব্দীর এখানে উৎসবটা বেড়েছে হ্যাঁ একটা জৌলুস বেড়েছে সব কিছু বেড়েছে সেই সাংস্কৃতিক ক্রিয়েটিভিটিটা যেটা একটা স্টিমুলাস ছিল না আবার তো মনে হয় একটা বিরাট স্টিমুলাস হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে আমি আর আপনি আগে আলোচনা করেছি এবং আমি সেই দিনই যে উত্তরটা দিয়েছিলাম সেটাও দিই সেটা আমার মনে হয় যে এখনো সেটা আছে মানে পুজোকে উপলক্ষ করে কিন্তু এখনো সাহিত্য রচিত হচ্ছে নতুন গানটা লোকে পুজোয় চাইছে যে এই পুজোয় রিলিজ করি কারণ ওই সময় লোকের একটা অপেক্ষা থাকে এবং ওই সময় লোকের একটা ক্রয় ক্ষমতাও বেশি থাকে কারণ আনন্দটা মনে বেশি থাকে যে আমি আমি ওটা নেব পুজো উপলক্ষ করে কতগুলো বিজ্ঞাপন হয় মানে অনেকে শুধু পুজোর মতন করে একটা করে বিজ্ঞাপন তৈরি করেন যে বড় বড় বিজ্ঞাপন একটু দৈর্ঘ্যটা বেশি একটু অন্য রকম তাতে আনন্দই দেখানো হচ্ছে কিন্তু অন্যভাবে দেখানো হচ্ছে কয়েকটা বিজ্ঞাপন বিখ্যাত হয় তার মধ্যে কয়েকটা জিঙ্গল বিখ্যাত হয় ফলে সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় পুজো উপলক্ষ করে এখনো যারা শিল্পী বাঙালি শিল্পী তারা মনে করেন যে হ্যাঁ আমার নতুন জিনিসটা পুজোর ঠিক আগে আগে আমি চন্দ্রবিন্দুর চন্দ্রিলকে এখন জিজ্ঞেস করি যে আমার তো মনে হয় নতুন কি বলবে আধুনিক নতুন যাই বলো না কেন ফর্ম অফ মিউজিক যেটা সেটা কেরম ব্যাপারটাকে ঘেটে দিয়েছে না সম্পূর্ণ যে কোথায় মানে আমরা হয়তো সে আমরা এখনো গিয়ে সেই রেকর্ড খুঁজি সেই ফর্টি ফাইভ আর পি এম এ পুজোর গান বেরোবে খুঁজি এগুলো খুঁজি

মিউজিক্যাল মিউজিক ক্রিয়েটিভিটির মধ্যে আছো অল অফ ইউ তারা তাদের মধ্যে কেরকম একটা একটা ভগবান ভগবান ভাব হয়ে গেছে না না তা নয় বরঞ্চ আমি বলবো চন্দ্রবিন্দুর মধ্যে অন্তত আমরা ছোঁয়ার বাইরে স্পর্শের বাইরে আমরা একটু ভেবে চাকা খেয়ে গেছি জানেন আপনারই মানে আমরাও বুঝতে পারছি না লোকে বলছে অ্যালবাম করবি কেন এখন তো সিঙ্গেলস এর যুগ একটা করে গান মিউজিক ভিডিও তাই এখন তাই হচ্ছে একটা করে গান করবি মিউজিক ভিডিও করবি কিসের যুগ এই পূজোটুজোর বাজারে এখন কিসের যুগ সিঙ্গেলস

রেকর্ডে দুদিকে দুটো ধরলেছে তো আলাদা কথা কিন্তু এমনিতে বেশি থাকলে ভালো ভালো তুমি করেছো অনেকগুলো গান তুমি শোনালে সুমনেরও যখন গান হয়েছে সুমন তো একটা ক্যাসেটে বারো তেরোটা করে গান দিয়েছেন আমরা তো এই দশটা করে দিতাম এবার শুনছি এসব নাকি নিয়ম নয় প্রথমত একটা গান গাইতে হবে তারপরে আবার গানটা আপনি গাইলেন লোকে শুনলো তাতে কিছুই হবে না গানটা যতক্ষণ না দেখছে ততক্ষণ নাকি গানটা লোকের হৃদয়ে যাবেই না ফলে গান শুধু শোনার জিনিস নয় শোনার এবং দেখার জিনিস ফলে এরকম হতে পারে না যে আপনি চুপ করে গানটা গাইলেন এখন গান মানেই মিউজিক ভিডিও প্রায় অন্তত আর কিছু না হোক আপনাকে একটা চেয়ারে বসে গানটা গাইতে হবে যাতে লোকে আপনার মুখটা দেখতে পায় কিন্তু আপনি যদি এমনি কালো করে দেন জিনিসটাকে বা এমনি বলেন গানটা শোনো তোমরা যে গানগুলো করেছিলে আগে সেই ত্বকের যত্ন নিন এসব এইসব গান মিউজিক ভিডিও করলে তো একটা বিমান ওর মিউজিক ভিডিও ছিল নাকি একটা আধার ছিল কিন্তু খুব কম মানে আমাদের হয়তো এখন অবধি প্রকাশিত নব্বইটা গানের মধ্যে চারটে বা পাঁচটা গানের মিউজিক ভিডিও হয়েছে বাকিগুলো ছিল না না আর তখন তো মিউজিক ভিডিওটা হতো শক করে কেউ এটা করলো কিন্তু মিউজিক ভিডিও একটা হতেই হবে মানে একটা আবশ্যিক শর্ত ছিল না যে মিউজিক ভিডিও করো তাহলে তোমার গানটা হবে না এ প্রায় নেই মানে অন্তত পক্ষে গিটার বাজিয়ে গানটা আমি গাইছি আমার ঠোঁটে গানটা আছে অন্তত এইটুকু দেখাতে হয় তারপর যদি আরও অনেক কিছু আয়োজন করা যায় তাহলে তো খুব ভালো ফলে আমরাও চন্দ্রবিন্দুও আপনি বলছেন আপনি খুব শেখেলে আমরাও যথেষ্ট সেকেলে এবং আমরা খুবই ভেবেচিন্তে চিনতে পাচ্ছি না যে কি করবো লোকে বলছে তোরা কি সিডি বার করবি নাকি সিডি এখন কেউ কেনে না এখন তো লোকে পেন ড্রাইভে গান শোনে এবার তাহলে কি পেন ড্রাইভ বার করবো সেটা কি করে বার করে তাও আমরা জানি না নাকি ওটাকে শুধুমাত্র স্পটিফাইতে দিতে হবে নাকি ইউটিউবে দিতে হবে কি হবে কিছুই আমরা বুঝতে পারছি না গান আমরা কয়েকটা বানিয়েছি বটে কিন্তু সেটাকে যে কি করে এখনকার যুগের মতো করে অ্যালবামে রূপান্তরিত করতে হয় এ বিষয়ে আমরাও যথেষ্ট ধন দেয়া আছে না আমার আমার কেন মাথাটা পুরো গুলিয়ে আছে আর কি যে কি করে লোকে পুজোর গান শুন

ডিজিটাল ম্যাগাজিনের সঙ্গেই এখন যুক্ত আছি যা কম্পিউটারের পর্দাতেই পুজোর সমস্ত লেখা লিখি দেবে তা সেখানে মানে আমি যদি বলি আমি সেটা পড়বো না সে একটু বিচ্ছিরি শোনায় তা দুদিকেই পড়বো মানে আমি কাগজেও পড়ব স্ক্রিনেও পড়ব কিন্তু সত্যি বলতে কি আমার এখনও খুব অভ্যেস হয়ে যায়নি তবে ওটাই যে ভবিষ্যৎ এতেও কোনো সন্দেহ নেই না ধরো বাংলা লেখালেখি সাহিত্য গল্প উপন্যাস পুজো সাহিত্য এটা কি মনে হয় মানে মানে ঠিক জমিয়ে বসেছে এখনো 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 নয় 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 এইটা এইটার যারা কেন সমস্ত বেশিরভাগ বাঙালি মানুষ যারা ধরুন পড়তে ভালোবাসেন তারা মনে করেন যে বইটাকে আমার স্পর্শ করতে হবে শুধু আমি চোখ দিয়ে পড়ি না আমি হাত দিয়েও পড়ি এই যে ওলটাই পাতাটার যে টেক্সচার বইটার যে গন্ধ ওটাকে মুড়ে রেখে বালিশের পাশে চলে গেলাম আবার ওইখান থেকে ধরলাম এবার সবই আপনি ওখানেও কিনলেও ওল্টাতে পারবেন ওখানেও একটু ইচ্ছে করলে হোল পাতা হয়ে যাবে অনেক ভালো আলোটা পড়ে এসছে আপনাকে গিয়ে আলো জ্বালাতে হবে না ওখানেই ব্যাক লাইটটা বাড়ি নিতে পারবেন কিন্তু অত সুবিধে সত্ত্বেও একটা বইকে যে ধরা সেটা সেটার সেটাকে পুরোপুরি অনুভব করা এইটা এখনও আমাদের বাঙালি মানসিকতার সঙ্গে জড়িয়ে আছে অনেকের সঙ্গেই আছে ফলে যারা আপনি যেটাকে বলছেন জমিয়ে উপভোগ করা পুজোর সাহিত্য তারা এখনও প্রিন্ট পছন্দ করেন কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে আমি তো আমার আপনাকে যদি বলে যে এতগুলো গাছ কেটে আমি আপনার জন্য সাহিত্য করব আর পরিবেশের কোনো রকম বিঘ্ন না ঘটি আমি আপনার জন্য একই সাহিত্য করব তাতে উইও ধরবে না তাতে আপনাকে আলমারিও কিনতে হবে না আর একটা ছোট্ট হালকা চৌকো জিনিসের মধ্যে আপনি তিন হাজারটা বই বই বেড়াতে পারবেন তাহলে তো যে কোনো বুদ্ধিমান লোক এটাকেই চুজ করবে আরে এই পুজোর সময় জানো না কেমন মনে হয় যে ধরো কি পূজার সংখ্যা পূজা প্রকাশনা পূজার গান পূজার মিউজিক এগুলো কিছুটা সেই লালনের ভাষায় গেলে বলতে কোথায় পাবো তারে একটা সাধারণ মানুষ যে একসময় পাড়ার পাড়ার আমাদের মুখে মুখে বইয়ের দোকান ছিল বইয়ের স্টল ছিল সে পূজার সংখ্যা ঢিপি করে রাখতো পূজার গান ছিল পেতে জানিনা মানে অ্যাক্সেসটা হয়তো হাতের মুঠোয় এসে গেছে কিন্তু হাতের মুঠোয় থাকা সত্ত্বেও হয়তো মনে হয় কোথাও একটা বাধো বাধো ভাব আছে আমার মনে হয় এটা মূলত মানে অববেশজনিত অসুস্থ মানে জেনারেশনাল প্রবলেম অববেশজনিত অসুস্থсть আমার মনে আছে যে আমাকই যখন প্রথম বলা হলো একটা অফিসে ঢোকার পর যে তোমাকে কম্পিউটারে লিখতে হবে তখন আমি ভেবেছি কি আমি চিরকাল কাগজ পেন দিয়ে কি কম্পিউটারে আমার কিছু মাথা থেকে কিছু বের না মোটামুটি এক দু সপ্তাহ পর থেকে যে অবস্থা হলো এখন আমি কম্পিউটারের সামনে না বসলে লিখতেই পারি না কাগজ পেন দিলে আমার মাথা থেকে কিছু বের না এটা শুধু অববেশের ব্যাপার প্রচুর বাঙালি লেখক আছেন এখন যারা কম্পিউটারেই কম্পোজ করেন হ্যাঁ তারা কিপ্যাডে লিখছেন কেউ মোবাইলে লিখছেন তাতে অনেক বেড়ে যায় এবার প্রাথমিক হবে ভাবা যায় একটা কাগজ লোক টাইপ করে লিখবে ঠিক সেইভাবেই পড়ার অস্বস্তি বা শোনার অস্বস্তিটা হচ্ছে যেটা কিন্তু কদিন পরেই চলে যাবে বলে আমার মনে হয় দেখো পুজোর দশটা দিন আমরা মেতে উঠি কলকাতা মেতে উঠুক মানুষ মেতে উঠুক এখন বলবো মানে বাঙালির সঙ্গে বাঁশের তো একটা সম্পর্ক আছে ঐতিহাসিক সম্পর্ক আছে তো কখন আমরা বাঁশ চাষ করেছি কখনো আমরা বাঁশ দিয়ে হস্তশিল্প করেছি আর কখনো সেই বাঁশগুলো বিভিন্নভাবে আমাদের দিকে তেড়ে এসছে আর কি প্রবাদে পরিণত হয়েছে বাঙালি এবং বাঁশের যে একটা সম্পর্ক এই যে সারা শহরটাকে বাঁশ দেওয়া পূজার সময় এই এইটাকে কি মানে এটা কি এটা কি এসেনশিয়াল না এটা নান্দনিক না না এই নিয়ে এই নিয়েও আমার আমার আর আপনারই আলোচনা হয়েছে যে এইটাকে সমর্থন করা প্রায় যায় না মানে ঠিক যেমন আর এর আগে যে কথা হলো যে আমরা মণ্ডপের মধ্যে আমাদের সৃষ্টিশীলতা ক্রিয়েটিভিটি আমাদের নান্দনিক ভাব আমাদের শিল্প শৈলীর একটা বিস্ফোরণ চলছে আর রাস্তাঘাট আমরা এরকম ভাবে কতগুলো দড়ি আর বাস দিয়ে একটা কত জানি আমাদের পনেরো ষোলো স্কোয়ার কিলোমিটারের একটা শহরকে তার এই রকম একটা কুৎসির চেহারা করছি তো বাস নারকোল দড়ি প্ল্যাকার্ড আর ফ্লেক্স এছাড়া কি একটা শহরের অঙ্গসজ্জা সম্ভব না না সম্ভব তো বটে আর তার চেয়ে বড় কথা আর একটা ব্যাপার আছে যেটা আমাদের আগের আলোচনার থেকে কিছুটা আসতে পারে এখানে সেটা হচ্ছে আমি একটা আনন্দ করছি বলে আমি তো জনজীবন স্তব্ধ করে দিতে পারি না একটা সাধারণ মানুষকে আমি বলতে পারি না যে তুমি পুজো ভাল লাগে না হতেই পারে কিন্তু আমাকে আমি বাধ্য ওই প্রকাণ্ড ঢাকের আওয়াজ শুনতে ওই সমস্ত আওয়াজ শুনতে আমি আমি যেতে পারবো না আমরা যে আগে যে আলোচনা করেছিলাম যে একজন রোগী হাসপাতাল পৌঁছতে পারছে না এই সমস্ত সাফারিংটার মধ্যে দিয়ে যেতে সে বাধ্য এবং সেইখানে আপনি যে একদম গোড়ায় বললেন যেটা কি রিলিজিয়ান নিউট্রাল এইখানে একটা কথা আছে। যে অনেক লোক তো হতে পারে যে হিন্দু ধর্ম যার নয় যে মা নিয়ে যার মাথা ব্যথা নেই আবার একজন নাস্তিক যার ধর্মে কিচ্ছু এসে যায় না এবার সে হয়তো এই জিনিসটাকে একটা ধর্মের প্রকাশ হিসেবেই দেখে যদি আমি বলছি এখন ধর্মের প্রকাশ হিসেবে দেখা আসলে কোনো মানে এটা আনন্দের প্রকাশ একটা উৎসব তবু দেখে এবার তাকে যদি আমি বলি যে আমি আমার ধর্মটা উদযাপন করবো এইভাবে তাতে তোমার রাস্তাঘাট আমি ব্লক করে দেবো তোমার সাধারণ যে জীবনযাপন ব্যাহত হবে তুমি যেখানে পৌঁছতে চাইছো যেতে পারবে না তাহলে তো এটা ভারী অন্যায় এটা তো করতে পারি না সেইটাও কিন্তু আমাদের একটু মনোযোগ দেওয়া প্রয়োজন যে মনোযোগটা আমরা দিই আমি তো আমি তো ধরো যারা এই যোধপুর পার্ক ঢাকুরিয়া এই সব বিরাট বিরাট পূজোর নাকতলা আশেপাশে যারা থাকেন আমি তাদের বলি ভাই সারা বছর প্রার্থনা করলে এই কোটা দিন জোরসে প্রার্থনা করবে তো আমাকে বলে কেন এত ভগবানকে ডেকে কি হবে আলম তোমার অন্ততই সাতটা দিন যাতে বুকে ব্যথা না হয় যদি হয় তুমি বেরোবে কোথা থেকে বেরোতে পারবে পারবে একেবারে বেরোবে কোত্থেকে তোমার তো ট্রিটমেন্ট হবে একেবারে দেবতার কোলে বসে আর কি হ্যাঁ খানিকক্ষণ বুকে ব্যথা হলো ঘা ঘামলো তারপরে দেখলে ওই বীরেন ভদ্রর মন্ত্র কানে শুনতে শুনতে হঠাৎ দেখলে যে চারিদিকে অপসরা না নাচানাচি করছে কারণ যেখানে পৌঁছবার সেখানে পৌঁছে গেছো কারণ বাড়ির আশেপাশে না ডাক্তার না অ্যাম্বুলেন্স কেউ আসতে পারেনি তো এই যে ধরো আমরা বিদেশি ডিগ্রি টিগ্রি পেলাম খুব ভালো কথা আনন্দ লাগছে কিন্তু স্বদেশ বিদেশ বলে না আবার ওই একই কথা যে মানুষের সাধারণ লাইফ লিভিং তার হেলথ সেফটি কনভিনিয়েন্স সাত দশক পরও তো এগুলো নিয়ে একটু ভাবা যায় কি যায় না যায় আপনি যে এর আগে প্রশ্ন করছিলেন আগের একটা এপিসোডে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এইভাবে মানুষকে হ্যারাস করছে কেন এবার একটা কারণ তো তার একটা আনন্দ হয় মানে ক্ষমতার তো একটা আনন্দ আছে যে আমি ইচ্ছে করে একটা শহরকে অচল করে দিতে পারি কিন্তু এর মূলে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি আপনি এক্ষুনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যান অ্যাবসলিউট ল্যাক অফ কনসিডারেশন ফর আদার্স মানে আমি যদি মনে করি আমি মেজরিটি এবং আমি 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 এটা এটা করব। করব। বা এত ক্ষমতাশালী তাহলে ওর অসুবিধে হলো কি না আমি সেটা বিবেচনাই করব না আমার ক্ষমতা আছে ধর্মতলা একটা এত বড় মঞ্চ গড়ার এবং এতগুলো লোককে কোনো একটা ভাবে এখানে এনে উপস্থিত করার যে তাদের গোটা শহরটা চলে যাবে যদি ক্ষমতা থাকে আমি ভেবে দেখবো না তাতে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আমি ক্ষমতা দেখাবো আবার আমি যখন আনন্দ করছি আমি দুর্গা পুজো করছি ভালোই করছি একটা দারুণ উৎসব করছি কিন্তু করার সময় যারা এই উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হতে চান না বা সামিল হতে চান কিন্তু তার অন্যান্য প্রয়োজন হতে পারে সেই লোকটার কি হবে সে প্যান্ডেলের পাশের বাড়িটায় থাকে এক্স্যাক্টলি সেই লোকটার কি হবে এটা আমি কনসিডার করব না এদিকে সভ্যতা সিভিলাইজেশন কিন্তু একটাই কথা বলে সেটা হচ্ছে তুমি তোমারটা তো দেখবেই কিন্তু একই সঙ্গে সমান গুরুত্ব দিয়ে ওরটাও দেখবে আমি কেন একটা লোকের পা মারিয়ে দিতে পারি না বাসে কারণ তা লাগবে এটা আমাকেই বিবেচনা করতে হবে তবেই আমি সভ্য লাগলে সে প্রতিবাদ করে ভেবে আমি লাগিয়ে দিলুম এ হতে পারে না কিন্তু আমাদের এই এই রাজ্যের মধ্যে অদ্ভুতভাবে একটা জিনিস আছে যেটা আমরা বলছিলাম সে আনন্দে হোক দুঃখে হোক ক্রোধে হোক ক্ষোভে হোক সর্বত্র আমরা অন্যের কথাটা আর ভাবি না আমি শুধু আমার কথাটা ভাবে আমরা মেজরিটি আমরা দুর্গা পুজো করছি তাহলে ও কি বলছে ওর কি অসুবিধা হচ্ছে হোক আজকে অসুবিধা হবে কি আপনার কি ও বাড়িতে রুগী আছে এত জোরে মাইক চালাবে না আমরা চালাবো আপনি কানে তুলে দিন ওসব হবে না কালী পুজো বাজি ফাটাবো না ইয়ার কি জায়গা নাকি যারা প্রতিবাদ করতে যায় সে বিরাট বিরাট স্পিকার যাকে আজকাল ডিজে বলা হয় ডিজে হ্যাঁ তো এর যারা প্রতিবাদ করতে যায় তাহলে তো অধিকাংশ ক্ষেত্রে মার খেতে হয় অনেক ক্ষেত্রে তারা মারা গেছেন এমন মস্তানেরা আমরা আমরা আনন্দ তা তুই তোমার হার্টের রুগী মরে যায় মরে যাবে এই জিনিসটা যদি একটা গোটা রাজ্যের মোটামুটিভাবে ভাবে মতামতের থিম হয় যে আমার যদি শক্তি থাকে সে শক্তি জনবল হোক আর অন্য কোনোভাবে লোকবল হোক বা প্রশাসনের বল হোক তাহলে আমি তোমার কথা ভাববো না আমি আমার মতো চলবো তোমার যদি না পোষায় তুমি সাফার করবে আমি জানি না তাহলে সেটা খুব দুর্ভাগ্য মানে দেশ হোক বিদেশ হোক আমরা যদি টাইম স্কোয়ারের নিউ ইয়ার সেলিব্রেশনের কথা ভাবি আমরা যদি পিকেডেলি স্কোয়ারের নিউ ইয়ারস বা ক্রিসমাসের কথা ভাবি আমরা যদি একেবারে খোদ লন্ডনের বুকেত সেখানে যদি নটিং হেল কার্নিভালের কথা ভাবি সেখানে মনে রাখতে হবে যে বিদেশ থেকে আমাদের দু চারটে ইনপুট আসুক আমরা তাকে গ্রহণ করে নিলাম কিন্তু তারা যেভাবে নিজেদের একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছে এবং যেভাবে নিজেদের নিজেদের শহরের লোকগুলোকে যে আনন্দর মধ্যে খুব আনন্দ হবে এবং আনন্দর মধ্যে কিছুটা অত্যাচার কম্পালসারি এই যে মেনুটা এই যে ইনগ্রিডিয়েন্ট মিক্সটা যে আমার সেভেন্টি পারসেন্ট আনন্দর মধ্যে থার্টি একটা সোশ্যাল একটা টর্চার কোথাও থাকবে যদি সেইটাকে আমরা একটু চেঞ্জ করতে তাহলে আমার মনে হয় যে নানান রকম ঝুটঝামেলার মধ্যে দিয়ে সেটা হয়তো খানিকটা আমরা এক স্টেপ টুয়ার্ডস আধুনিকতা আর কি টুয়ার্ডস আধুনিক সভ্যতা আর কি আমরা দেখালেও দেখাতে পারি আপনারা ভালো থাকুন আপনারা সাবধানে থাকুন আর যেটা আমি বলি সবাইকে যে মনে হয় না যে আমরা এরকম কিছু কিছু কথা বলতেই থাকব এবং আপনারা নিজেদের যে শুধু চন্দ্রিল আছে বলে ত্বকের যত্ন দিন বললে হবে না শরীরের যত্ন নিন হার্টের যত্ন নিন কারণ আর যাই করুন সবাই একেবারে হাজ জোর করে সবাই প্রার্থনা করুন দেবীর কাছে যাতে কলকাতার দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার মধ্য কলকাতার প্যান্ডেলের আশেপাশে যারা আছেন যারা এই কটা দিন মোটামুটি নির্ঝঞ্ঝাতে কাটাতে পারেন কারণ এই সময়টাতে অনেক কিছু অসুবিধে আছে তো যাই হোক দেবী আছেন দেবীর আশীর্বাদ আছেন এবং সব শেষে আমার মনে হয় ডিভাইন ইন্টারভেনশন ইজ দ্য বেস্ট নমস্কার